বলতেছিলাম আমার ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সুন্দরভাবে বলেছেন, ও বান্দারা তুমি যদি আমার তোমরা যদি আমায় আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে তুমি আর তোমরা আমার নবীকে ভালোবাসো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। ও নবী আপনি বলে দেন আপনার উম্মতকে, আপনি বলে দেন যে কোন ব্যক্তি যদি আল্লাহকে ভালোবাসতে চায়, আপনার মাহবুবকে যদি ভালোবাসতে চায় তাহলে যেন আপনার ইত্তেবা করে। আমার ভাইরা এখন বলা হয়েছে যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আল্লাহর হাবিব আল্লাহর দোস্ত আল্লাহর বন্ধুকে ভালোবাসতে হবে, আর আল্লাহর বন্ধুকে ভালোবাসার মাপকাঠি হলো আল্লাহর নবীর সুন্নত। আমার ভাইরা অনেক বয়ানে শুনেছেন, অনেক ওয়াজে শুনেছেন যে আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে আল্লাহর বন্ধু হাবিবে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। এখন বলা হবে আল্লাহর নবীকে ভালোবাসার মাপকাঠি জানতে হবে, আল্লাহর নবীকে কিভাবে ভালোবাসবে, আল্লাহর নবীকে কিভাবে ভালোবাসতে আল্লাহর সঙ্গে ভালোবাসা হয়ে যাবে। আমার ভাইরা এর মতলব হলো আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হিসেবে নামাজ পড়েছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসালাম কি হিসেবে রোজা রেখেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খানা খেয়েছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তরিকা মোতাবেক চলেছিলেন, যেই তরিকা অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলেছিলেন সেই মোতাবেক যদি আমরা চলতে পারি, সেই মোতাবেক যদি আমরা রোজা করতে পারি, সেই মোতাবেক যদি আমরা হজ করতে পারি, সেই মোতাবেক যদি আমরা যে কোনো ইবাদত যদি আমরা নবীর আদর্শ মতো নবীর তরিকা মতন করতে পারি, আমার ভাইরা এর মতলব হলো নবীকে আমরা ভালোবাসি। আর আল্লাহ বলেছেন যে আমার হাবিবকে ভালোবাসে আমি দেশে যেন আমি আল্লাহকে ভালোবাসে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।